আলিপুরদুয়ারে বাবুপাড়া সর্বজনীন পুজো এবার পা দিল 94 বছরে। তাদের এবারে বিষয় সেকালে কাল। কেনিয়া জয়দেবপল্লী সর্বজনীন পুজো এবছর পা দিল 26 বছরে। মায়ানমারে বৌদ্ধ মন্দিরে আদরে তৈরি তাদের মণ্ডপ, প্রতিমায় সাবেকি আনা ছোঁয়া। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের কচিকলা একাডেমি পুজো করছে 51 বছর ধরে। তাদের থিম মানুষের ওপরে, মণ্ডপ সজ্জায় বিবর্তনে ইতিহাস তুলে ধরা হয়েছে। এখানে প্রতিমা ডাকের সাজে সজ্জিত। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর ব্লকের চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের এবারে থিম সম্রাট অশোকের সময়ের মন্দির। মণ্ডপ তৈরি হয়েছে কাঠ ও পিতল দিয়ে। এই পুজো এবছর 39 বছরে পা দিল। শিউরের হাটজন বাজায় মিলনী সংঘের পুজোর বয়স 39 বছর। তাদের এবারে বিষয় আদিবাসী সংস্কৃতি। বীরভূমের সাঁইথিয়ার অরুণোদয় সংঘের পুজো এবার পা দিল 29 বছর। এবারের বিষয় আফ্রিকার উপজাতিদের সংস্কার এবং জীবনযাত্রা। বোধনের আগে বীরভূমের মল্লারপুরে বড়তুরি গ্রামে ঘোষালবাড়ির দুর্গা মন্দিরে বিগ্রহের গয়না চুরির অভিযোগ। চুরির অভিযোগ পাশের কালী মন্দিরেও, উধাও কয়েক লক্ষ টাকার গয়না। ঘটনা তদন্ত শুরু করেছে মল্লারপুর থানা পুলিশ। গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত মধ্যমগ্রামের কোরা বাবুপাড়া উদয়নী সংঘের মণ্ডপ। দমকলে দুটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান দমকলের। কল্যাণী এক্সপ্রেসওয়েতে খড়দা থানা অন্তর্গত রুইয়ার কাছে দুর্ঘটনা বলি এক তথ্য প্রযুক্তি কর্মী। বাইক নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎই বাইকের একটি চাকা গর্তে পড়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন ওই যুবক। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হুগলির আরামবাগে মহিলাকে গলা কেটে খুন, পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার দেওর। সম্পর্কে টানা পড়েনে বৌদিকে খুনের পর দেওর গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি সনাতন। মুর্শিদাবাদে ফরাক্কায় পথ দুর্ঘটনা, অটোর সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত তিন আহত তিন, লরি চালক পলাতক, ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। নদিয়ার ধানতলায় পুজো মণ্ডপের সামনে বোমাবাজি, লাইট ভাঙচুর। রাত পৌনে 11টা নাগাদ পুজো মণ্ডপের সামনে একটি দোকানের দেওয়ালে পরপর দুটি বোমা ছুড়ে পালায় দুষ্কৃতীরা। পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শ্বশুর বাড়ি থেকে বাইক নিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বড়া বাজারে। আশেপাশের লোকজন জখম বাইক আরোহীকে বড়া বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। পলাতক গাড়ি চালকের খোঁজে পুলিশ। বিজেপিতে যোগ না দেওয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্ত্রী, বাড়িতে ভাঙচুরের পর আগুন লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কামার গেড়িয়ায়। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, তৃণমূলে গোষ্ঠীকন্দলের জেরেই এই ঘটনা।